নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলস্তি খারাপ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি তো বেড়াতে এসেছি, তো বুদ্ধগয়া দেখে এসে আমরা রাত্রে এই গয়া এসেছি। হ্যাঁ, পিণ্ডদান হয় বিষ্ণু মন্দির, সেখানে আমরা এসেছি। তো বিষ্ণু মন্দিরে যাওয়ার আগে যারা যারা পিণ্ডদান করবে তাদেরকে ঠাকুরমশাই তাদেরকে বসিয়ে। তো আমরা এই হোটেলটা নিয়েছি, সরস্বতী হোটেল নিয়েছি। তো আমরা ফল্গু নদীর তীরে যাব, বিষ্ণু মন্দির দেখব। তো চলো, আর যারা যারা পিণ্ডদান দেবে তারাও যাচ্ছে। তো আমরা পিণ্ডদান দেব না, আগে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর যাচ্ছি, সেই বিষ্ণু মন্দির দেখা যাচ্ছে। বিষ্ণু মন্দির এসে গেছি আর একদম ঢুকে পড়েছি। তো বিষ্ণু মন্দিরের ভিতরে তো মোবাইল আর ব্যাগ ঢুকতে দেবে না, তো আমি সামনে থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আমি বিষ্ণু মন্দিরের সামনে যাচ্ছি, এখানে মোবাইল নিয়ে যেতে দেবে না। আমি সামনাসামনি একটু গেটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এই হচ্ছে গেট, আর এই হচ্ছে আমি মন্দিরে ঢুকে দর্শন করে পদপদ্মে প্রদীপ জেলে তো আমি এসেছি। এসে আবার আমরা শ্মশানের দিকে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে শ্মশানে যাওয়ার রাস্তা। তো চলো, শ্মশানের মধ্যে ঢুকেই পড়লাম। এটা হচ্ছে ধামদার, এটা দিয়েই আমরা গঙ্গার ঘাটে পৌঁছাবো। এটা হচ্ছে শ্মশান। এদিকে হচ্ছে কাঠের চুলা, ওখানে কাঠে মানে পোড়ানো হয় মৃতদেহ। আর ওদিকটা হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রিক চুলা, এখানেও মৃতদেহ পোড়ানো হয়। তো আমি ইলেকট্রিক চুলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ইলেকট্রিক চুলাগুলো মানে সদ্য মৃতদেহ পুড়িয়েছে।
আর একদম ফল্গু নদীর ধারে অনেক গুণই চুলো আছে। ইলেকট্রিক চুলো দেখছো কতগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এইটা হচ্ছে কাঠে, এটাও ইলেকট্রিক চুলো। এগুলো এটাতেও পুড়িয়েছে, একটা দুটো তিনটে চারটে ইলেকট্রিক চুলো। আর এই হচ্ছে গঙ্গার ঘাট, হচ্ছে গঙ্গার ঘাট দেখছো। আগে যখন এসেছিলাম জল একদমই ছিল না, একদমই জল ছিল না। এবারে কত গঙ্গার ঘাটে বসে আমরা কাজ করেছি আমার শ্বশুর শাশুড়ি। আর এবারে দেখো এই হচ্ছে, এটা হচ্ছে কাঠের শ্মশান, আর এটা হচ্ছে ইলেকট্রিক চুলো। আমি এত তখন আমরা এই কত জল ছিল বলা, এই যে গঙ্গা স্নান করে সব এখান দিয়ে গিয়ে আর এই যে মন্দিরে গিয়ে প্রবেশ করবো। হ্যাঁ, এটা হচ্ছে পিছন দিকের গেট, আর ওদিকে মন্দিরে যাওয়ার সামনের গেট। যারা পিণ্ডদান দেবে এখান থেকে স্নান টান সেরে এই গেট দিয়ে ঢুকে পিণ্ডদান দিয়ে আর বিষ্ণু পাদপাদ্যে আর বট চির বটবৃক্ষ তো পিণ্ডদান দিয়ে তো যায় এখানে। ফল্গু নদী সবসময় শুকনো থাকতো, জল থাকতো না। পোল হচ্ছে নতুন, এই সামনেটায় পোল হচ্ছে, ওই জন্য জল আটকে রেখেছে বলে ফল্গু নদীতে জল ভর্তি। কিন্তু ফল্গু নদীর যে বালির চরে বসেই মধ্যিখানে চলে, মানে চরে বসেই বালির চরে বসেই সবাই পিণ্ডদান করে, বাবা মায়ের কাজ মানে পিণ্ডদান সবাই করে। কিন্তু এখন জল থাকার জন্য সব সব পাড়ে বসেই কাজ করছে। পোল হচ্ছে এই, এটা হচ্ছে নতুন পোল, আর ওদিকেও একটা পোল আছে ওদিকে যাওয়ার জন্য। Thank you.
তো আমরা সকালবেলা সব কিছু দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, দেখা হবে অন্য নতুন ব্লগে। বাই।